ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স সবাই? আশা করি ভালো। না, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমরাও ভালো আছি। চুমকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আসলে আমরা সবাই একটু টেনশনে পড়ে গিয়েছি, আমাদের দেশে যে করোনা ভাইরাসটা দেখা দিয়েছে এই জন্য। তো আজকে থেকে স্কুল কলেজও বন্ধ হয়ে গেল, তো টেনশনটা মনে হয় আরও একটু বেড়ে গিয়েছে। বুঝতে পারছি না আসলে সামনে আল্লাহ কি ভাগ্যে কি রেখেছে। তবে আমাদের সবারই আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করা উচিত, যে আল্লাহ যেন আমাদের সবাই সবার জানমালের হেফাজত করেন। মানে আল্লাহর কাছে চরণ আমরা বেশি বেশি করে দোয়া চাই, মাফ চাই, যেন আমরা সবাই ভালো থাকতে পারি, আমরা সবাই যেন এই বিপদের হাত থেকে রক্ষা পাই। তো আল্লাহর সর্বশক্তিমান আল্লাহর সাহায্য চেয়ে আমি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি সেরকম একটা কিছু আপনাদেরকে দেখাবো না, একেবারে সহজ একটা রেসিপি, যেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো এটা তো আমরা সবাই করে থাকি, মিষ্টি কুমড়া ভাজি। তো আসলে এক একজনের রান্না, সবার রান্না তো আসলে একরকম হয় না, দেখা যায় অঞ্চল ভেদে, বা মানে এটা এক একজন আসলে এক এক রকম করতে ভালোবাসে। তো আমি করেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, মানে দেখি আপনাদের কেমন লাগে। তো আশা করি ভালোই লাগবে, হয়তো আপনারা নিরাশ হবেন না। তো আমি আজকে মিষ্টি কুমড়া, এখন কিন্তু বাজারে বেশ ছোট ছোট সাইজের, একদম কচকচে সবুজ রঙের দেখা যায়, ছোট ছোট মিষ্টি কুমড়াগুলি দেখা যায়, আর দেখলে খুবই লোভ লাগে, মনে হয় যে একটু রান্না করি বা ভাজি করি। তো আমি কিন্তু সচরাচর এই মিষ্টি কুমড়াগুলি, আমি এর আগে আমার একটা রান্নায় রান্নার ভিডিওতে মিষ্টি কুমড়া, আমি এই সবুজ মিষ্টি কুমড়াটা কিন্তু আমি ছিলকা ফেলি না, আমরা ছিলকা সহ রান্না করি। তবে আজকে একটু ছিলকা ফেলে এটা ভাজি করব। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি, আর মনটাও আসলে ভালো নেই, খুব টেনশনে আছি এই যে করোনা ভাইরাস নিয়ে। তো মনে করলাম আপনাদের সাথে একটু কথা বললে, বা আপনাদেরকে সাথে একটু আমার যে কথাগুলো একটু শেয়ার করলে হয়তো ভালো লাগবে, কারণ এখন তো আমরা সবাই ঘরের মানুষ, মানে তো এই জন্যই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা, যে আপনাদেরকে একটু দেখানো হলো আর আপনাদেরকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করাও হলো। তো যা হোক, আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো আমাদের ভাগ্যে ভালোই রেখেছেন। তো আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি মিষ্টি কুমড়ার জন্য আমার যা যা লাগবে মিষ্টি কুমড়া ভাজির জন্য, তো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম পাকা মিষ্টি কুমড়াটা না, যে কাঁচা সবুজ রঙের মিষ্টি কুমড়াগুলি হয় একেবারে ফ্রেশ, সেই ছোটো সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়েছি। তো আমি এভাবে কেটে নিয়েছি, অনেকে আবার আমি মানে একটু মোটা করে নিয়েছি, খুব একটা মোটাও না, কিন্তু আবার অনেকে কিন্তু আবার একেবারে মিহি করে কুচিয়ে নেয়, আবার অনেকে এইভাবে করেও নেয়। তো আমি একবারে মিহি করে কুচিয়ে নিইনি, তো আমি একটু আমি যেভাবে করব তার জন্য আমার এই কাটা এই এরকম সাইজটাই দরকার। তো আমি এই জন্য এভাবেই শেপ করে নিয়েছি। আর আমার লাগবে হলো কালিজিরা, কালিজিরা নিয়েছি আধা চা চামচ, এটা আপনি মিষ্টি কুমড়া যতটুকু সেই পরিমাণে নেবেন, বেশি হলে কিন্তু তিতা হয়ে যাবে, কারণ আমার এখানে প্রায় এটা কেটে বেছে প্রায় হাফ কেজির মতো আছে মিষ্টি কুমড়াটা। আর ধনে পাতা লাগবে পরিমাণ মতো, আপনি যতটুকু ইচ্ছা, আর এখানে তেজপাতা নিয়েছি একটা বড় তেজপাতা, এরকম দুই টুকরা করে নিয়েছি। আর নিয়েছি হলো পেঁয়াজ কুচানো আধা কাপ, রসুন কুচানো নিয়েছি আমি 2 টেবিল চামচ, আর হলুদ নিয়েছি পরিমাণ মতো, আপনি যতটুকু দরকার, কাঁচামরিচ ফালি নিয়েছি, এটা আমি 2টা কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি। আপনি যদি ঝাল খেতে চান তাহলে হয়তো আর একটু বেশি দিতে পারেন। আর আদা বাটা নিয়েছি আমি একেবারে আধা চা চামচ, আর চিনিটা কিন্তু অপশনাল, চিনিটা আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, তবে আমি একটু চিনি দিব, কারণ আমার মিষ্টি মানে মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি না দিলে আমার কেমন জানি একটু পানসে পানসে মনে হয়। আর লবণ লাগবে প্রয়োজন মতো, প্রয়োজন মতো তেল। তো আমি চলে যাচ্ছি আমার রান্নায়।
তো ভিউয়ার্স, আমি চুলায় তেলটা গরম হতে দিয়েছি, তো এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, তো আমি এটাকে একটু, আমি কিন্তু তেল দিয়েছি 1.5 টেবিল চামচ, তো এখন এটা একটু সফট হবে, অবশ্যই ব্রাউন হবে না, এটা সফট হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করছি। একেবারেই সহজ একটা রেসিপি, তো এক টেস্টে একটু ভেরিয়েশন আনার জন্যই আমি আসলে এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। কারণ মিষ্টি কুমড়া, যে আমি বলি যে একটা রান্না কিন্তু আমরা বিভিন্নভাবে এটা করে মানে করতে পারি, রান্নাটা দেখা যায় একটু টেস্টে একটু ভেরিয়েশন আসে, সবসময় একই রকম খেতে ভালো লাগে না, তো একটু দেখা যায় একটু চেঞ্জ আনলে এটা খেতে কিন্তু মানে একটু অন্যরকম লাগে। তো এখন এটা একটু নরম হয়ে এসেছে, তো আমি ঠিক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি যে কালি জিরাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। তো কালি জিরাটা যখন হালকা একটু ভাজা হবে, সাথে রসুন আছে, পেঁয়াজ আছে, আর কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম, তো এটা মিলেমিশে যে একটা মানে অসাধারণ স্মেল হয় সেটা আপনি যদি বাসায় আসলে রান্না করেন তাহলেই আপনি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে, তো আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এটা আমি প্রায় 2 মিনিটের মতো লো থেকে একটু বেশি আছে আমি এটা ভাজবো, কিন্তু এটা মাঝারি আছে না, তাহলে কিন্তু পুড়ে যাবে স্মেলটা, পুড়ে যাবে কিন্তু আপনার স্মেলটা এটা বের হবে না, তো আপনাকে এটা একটু লো থেকে একটু বেশি আছে এটাকে ভাজতে হবে, এই যে আমি যেভাবে ভাজছি, কারণ এটা ভাজতে ভাজতে 2-3 মিনিট ভাজলে দেখা যাবে যে মানে কাঁচামরিচের যে ফ্লেভারটা, কালি জিরার যে ফ্লেভারটা, পেঁয়াজ রসুনের যে ফ্লেভারটা সবই আস্তে আস্তে আপনার মানে মানে নাকে এসে লাগবে, আপনি এটার আলাদা একটা স্মেল পাবেন, মানে অসাধারণ একটা স্মেল পাবেন। অলরেডি আমি স্মেলটা পেয়ে গিয়েছি, তো আমি অনুভব করতে পারছি স্মেলটা, তো আমি এই জন্যই আর দেরি না করে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা আমি যখন দিব সাথে সাথেই কিন্তু একটু নেড়ে দিব, নিচের যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আছে নাহলে দেখা যাবে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এই মুহূর্তে আমি দিয়ে দিব এখানে যে আদা বাটা রেখেছিলাম, আদা বাটা আর রসুন গুঁড়া, সরি হলুদের গুঁড়া, তো দিয়ে আদা বাটাটা কিন্তু আমি মশলা যখন কষিয়েছি তখন কিন্তু দেইনি, আমি আদা বাটাটা এখন দিয়ে দিলাম। তো আমি এখন এটাকে এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এখন আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব। আমি হিটটা মিডিয়াম, আগে যেরকম আমি লো থেকে একটু বেশি রেখেছিলাম এখন তার চেয়ে আর একটু বেশি বাড়িয়ে দিব, মাঝারি থেকে একটু কম, তবে একেবারে লো না। আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, মাঝে 2-3 মিনিট পরে একবার একটু নাড়া দিয়ে দিব। তো ভিউয়ার্স, ফিরে এলাম আমি 5 মিনিট পরে,
আর 2 মিনিট পরে কিন্তু আমি এটা একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। কারণ এটা থেকে এমনি একটু পানি ছাড়ে, আমি যার জন্য একদম পানি দেইনি। কারণ এ ধরনের ভাজির মধ্যে যদি একটু পানি অ্যাড করেন তাহলে কিন্তু এটা টেস্টটা আমার মনে হয় যে চলে যায়। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো চিনিটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমি আবার আবারও এটাকে এবারে আমি আঁচটা একটু একটু কমিয়ে দিব হিটটা। এখন যে নিচের পানিটা ছিল তা মোটামুটি একটু টেনে আসছে। তো আমি এখন একটু এটাকে একটু ছোট করে দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব, তারপরে আবার ফিরে আসব। তো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম 5 মিনিট পরে। তো আমার মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে এসেছে। তো আমি এই ঠিক এই সময় দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতাটা আমি এখন খুব ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে আমি আরো 5 থেকে 6 মিনিটের মতো রাখবো। এর মধ্যে আমি দেখব যে নিচে কোনো পানি আছে কি না। পানি কিন্তু থাকা যাবে না, যে একটু পানিটা ছাড়ে এরকম সবজি থেকে, যে মিষ্টি কুমড়া বলেন আর যে কোনো সবজি বলেন, একটু কিন্তু পানি ছাড়ে। তো সেই পানিটা থেকে গেলে কিন্তু কোনো টেস্ট আসে না, আর সেরকম একটা টেস্ট মানে মনে হয় না যে মানে ভালো লাগে খেতে। তো পানিটা একবারে শুকিয়ে নিলে অনেক মজা লাগে, অনেক টেস্ট হয়। তো একটু খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। তো আমি ফিরে আসছি আবারও 5 থেকে 6 মিনিট পরে। তো ভিউয়ার্স, ফিরে এলাম। একেবারে ভাজিটা ঠিক মতো হয়ে গিয়েছে। আমি কিন্তু মাঝে আবার একবার নাড়া দিয়েছিলাম। তো এই দেখেন একদম মানে পানিটা টেনে গিয়েছে। কারণ অনেক সময় আমরা দেখি কি যে মনে হয় যে পানিটা টেনে গিয়েছে, কিন্তু সার্ভ করলে দেখা যায় নিচে আবার একটু পানি মানে একটু এসে যায়। তো তখন তখন আর কি এটা হয় কি যে আমরা আসলে একটুখানি শুকিয়ে গেছে মনে করলেই, দেখলেই মনে হয় যে পানিটা মনে পুরোটা টেনে গেল, কিন্তু না, এটা আসলে একটু নেড়ে নেড়ে আসলে পানিটা পুরোপুরি একটু টানিয়ে নিতে হয়। নাহলে কিন্তু আপনি যখন সার্ভ করবেন তখন নিচে দেখবেন যে একটু পানি থেকে যায়। তো তখন সেটা খেতে কিন্তু ভালো লাগে না। আর এটা দেখেন আপনি এই যে একেবারে মানে এটার যে তেলটা দিয়েছিলাম সে তেলটা একটু একটু ফুটছে, নিচে তেলটাই দেখা যাচ্ছে, পানিটা না। তো এটাই আর কি আপনি মনে করবেন যে তখনই আসলে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর যখন পানি আর তেল হয়তো শুকিয়ে গিয়েছে কিন্তু পানি আর তেল একসাথে ফুটছে, তো সেটা তখন নামিয়ে নিলে কিন্তু হবে না, তখন কিন্তু পানিটা থেকেই যায়। এই যে এভাবে একবারে এই যে দেখেন, তো হয়ে গিয়েছে আমার একেবারেই সাধারণ একটা মিষ্টি কুমড়া ভাজি। তো আমি এখন এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ফিরে এলাম। এই যে দেখেন হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়া ভাজি। তো একটু গরম ভাতের সাথে আপনারা একটু লেবু নিয়ে খেয়ে দেখেন কত মানে মানে টেস্টি মনে হয়। তো আপনারা না খেলে বুঝতে পারবেন না, প্লিজ একটু ট্রাই করেন। ট্রাই করে অবশ্যই আমার মনে হয় আপনারা নিরাশ হবেন না। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই তো আমার সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।